নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। আজকের এখনকার অনুষ্ঠান অথেন্টিক বুটিকের অনুষ্ঠান, মৌসুমীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত মৌসুমীকে। মৌসুমী কিছুতেই দাঁড়ালো না, ও আজকে একটা ভীষণ সুন্দর শিফন বেনারসি পরেছে, একদম পিওর শিফন, আর একদম পিওর জারির কাজ। শাড়িটা চাইলে হয়তো পাওয়া যাবে, তাই তো? এটাই সেম, একটা সেম পিস নিয়ে এসছো। এই শাড়িটা তুমি, তোমার পছন্দের শাড়িটা আমি জানি। আর আমি আজকে পরে আছি পিওর হ্যান্ডরোল্ড মটকা, হ্যান্ডরোল্ড মটকা পিওর সিল্ক মার্কের শাড়ি, এবং তাতে এই সিকুইনটা, এটা কিন্তু ঘিচা দিয়ে উইভ হয়েছে সিকুইনটা। এগুলো একদম মানে, এগুলো হচ্ছে হ্যান্ডলুমের একদম মানে কি বলবো, মানে ঐতিহ্য আর কি, থাকতেই হবে। এই শাড়িটা 6890 6890, এগুলো কোনোদিন পুরনো হবে না। আর এত বড় হয়, আমার ভীষণ আরাম হয় এইসব শাড়ি পরে। এটা আপনারা চাইলে পেয়ে যাবেন, এটা ভীষণ আরাম লাগে। আর ব্লাউজটা রানিং এই আছে, বাট আমার মনে হয়েছে আমি একটু কন্ট্রাস্টে পরবো। আর আমার এই ব্লাউজটা নিজের ভীষণ ফেভারিট, আমার দর্শকরা জানে, সব শাড়ি বলতে গেলাম এই শাড়ি ব্লাউজ দিয়ে পরি। এইরকম শাড়ি আপনারা চাইলে পেয়ে যাবেন, এই সেম পিসটাও পেয়ে যাবেন, বা এই ধরনের অন্য কালারও পেয়ে যাবেন। 6890। আর আজকে তুমি কি কি দেখাবে একটু বলো। হ্যাঁ, আমি সব রকমই মিক্সড নিয়ে এসেছি, কটন সিল্ক সব রকমই আছে। তো দেখা শুরু করবো একদম, আমি এক নম্বর মানে ও হয়তো কিছু শাড়ি দেখাবে যেগুলো একটা দুটো দেখিয়ে দেখালো না, কিন্তু তার অনেক ভ্যারাইটি আপনারা পাবেন। আচ্ছা, আমার শাড়িটা হচ্ছে আজকে 16 নম্বর, নাম্বার 16 শাড়ি। আপনারা কিন্তু 16 নম্বর বলেও বুক করতে পারেন, তনুশ্রী শাড়ি বলেও বুক করতে পারেন। এক নম্বর শাড়ি, এটা হচ্ছে কটন, একদম মলমল মানে মাল কটনের মধ্যে প্রিন্ট আর কি, এটা কিন্তু প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে এক নম্বর, নাম্বার 1 এই দিকটা। হ্যাঁ, এটা হচ্ছে শাড়িটা, আজরাকের স্টাইলে প্রিন্টটা করা হয়েছে। নাম্বার 1 দেখালাম, এক নম্বর শাড়ি 1425, 1425 টাকা মাত্র, 1425 রুপিস নাম্বার 1। এটা হচ্ছে কটন মলমলের উপরে এভাবে প্রিন্ট হয়েছে, 1425 উইথ ব্লাউজ পিস, 1425 এক নম্বর। নাম্বার 2, এই মলমলগুলো দেখো কি লাইট ওয়েট। তুমি না কাজটা ভীষণ মন দিয়ে করছো, আমি না সিরিয়াসলি বলছি, এটা মলমল না তাঁত? না, এটা মলমল, মলমলে জড়ি স্ট্রাইপটা উইভিং, পুরো তাঁতের মতো মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ তাঁতের ফিলটা নেই, মলমলের ফিল রয়েছে। কি ভালো হয়েছে গো শাড়িটা, ওয়াও, দারুণ দেখতে হয়েছে না? হ্যাঁ, আর এই দামে 1250, গিফটের জন্য ভীষণ ভালো, এবং নিজের পরার জন্য পূজোর সময় সকালে পরলে একদম। এটা হচ্ছে 1250 রুপিস, 1250, এটা হচ্ছে নাম্বার 2। কি হালকা শাড়ি গো, এইবারে আসছে মানে একদম হ্যান্ডলুমের মতো করে করা হয়েছে, কিন্তু মলমল মলমল। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি দাঁড়া। হ্যাঁ, ভীষণ নরম, ভীষণ নরম। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি। এগুলো পরে মারাত্মকভাবে স্টাইল করা যায়, হ্যাঁ ভীষণ ভালো লাগে, সত্যি স্টাইল করা যায়। এটা তো আমি গায়ে ফেলি, কেন বলো তো, আমি যে ব্লাউজটা পরেছি। আচ্ছা, এতে কিন্তু ব্লাউজ পিস নেই, এগুলোতে ব্লাউজ পিস নেই, নেই ধরেই চলুন, মেপে দেখবেন, মেপে দেখবেন, কারণ এটা 1250 এর শাড়ি, অথচ ভীষণ ফ্যাশনেবল। এর সঙ্গে সিলভার জুয়েলারি পরো, এর সঙ্গে তুমি হোয়াইট স্ক্রিপ্টের ব্লাউজ পরো। নাম্বার 3, 1250। নাম্বার 4, এটা হচ্ছে হ্যান্ডলুম, হ্যান্ডলুম। এটা দেখাচ্ছি নাম্বার 4, 4 নম্বর শাড়ি, জড়িয়েছে গো, এই টাসেলে একটু জড়িয়েছে। এটা হচ্ছে নাম্বার 4, সিঙ্গেল দেখাবো? হ্যাঁ দেখিয়ে দাও তাড়াতাড়ি হবে। এটাতে কি সিকুইনটা পরে স্টিচ হয়েছে? না না, দেখো স্টিচ করেই করা হয়েছে। আচ্ছা, পরে স্টিচ হয়েছে, গ্রে কালারের সঙ্গে একটা অরেঞ্জ টোনের অরেঞ্জ পার গেছে। এই হচ্ছে পুরো শাড়িটা, ভীষণ স্টাইলিস্ট শাড়ি। এটা হচ্ছে আজকের নাম্বার 4, 4 নম্বর, 1350 ব্লাউজ ব্লাউজ রানিং আছে, এটা রানিং। এটা হচ্ছে নাম্বার 4, 1350। নাম্বার 5 এ যাব, 5 নম্বর, এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর শাড়ি। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে তারা চটপট চটপট বুকিং করবেন, প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন। এটা নাম ইক্কাতে স্টাইলে হ্যান্ডলুম, এগুলো না পুজোর আগের এপিসোড তো, তাই এগুলো দেওয়া থোয়া নিজেদের সকালে পরা খুব দরকার হয়। নাম্বার 5, এটা 5 দেখালাম, 1250। আগের শাড়িটা ছিল 1350, যেটা ওই সিকুইনটা ছিল ওটা 1350, এটা আবার 1250 এ চলে এলাম। এইবারের শাড়িটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি। কি ভালো দেখতে শাড়িটা, এটা ভীষণ ভালো দেখতে হয়েছে শাড়িটা। আঁচলটা গ্রে পার, একদিকের পার্টটা ব্ল্যাকে, একদিকের পার্টটা রেডে, আর ভেতরটা পুরো সুন্দর, তুমি দেখো ভীষণ সুন্দর। এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে তোমার 1550, 1550 মাত্র,
উইথ ব্লাউজ 1550 এবং এটা গেল হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 7 নাম্বার 8 হচ্ছে এবার ঢাকায় তাই তো জামদানি কিন্তু হ্যান্ডলুমের হ্যান্ডলুমের একদম জামদানি কিন্তু হ্যান্ডলুমের জামদানি এটা হাতেই কাজ পুরোটা দেখো হাতে ঘোরানো হাতে ঘোরানো একদম হাত ঘোরানো কাজ মানে মাকু ঘুরিয়ে যেটা হয় এটা হচ্ছে নাম্বার 7 7 নম্বর সত্যি সুন্দর দেখতে শাড়িটা গো নাম্বার 7 7 নম্বর শাড়ি এই হচ্ছে শাড়িটা এটাতে না ব্লাউজ পিস রাখা হয়েছে যেহেতু হ্যান্ডলুম জামদানি এটা ব্লাউজ পিস রাখা হয়েছে নাম্বার 7 দেখালাম 7 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 3550 3550 8 নম্বর নাম্বার 8 দেখাবো এটা সেমি মাসলিন আমি বলতেই যাচ্ছিলাম এটা সেমি মাসলিন সিকোয়েন্স এই কাজটা কিন্তু হাতে ঘোরানো আঁচলটা হাতে ঘুরিয়ে সিলভার টিস্যুর যে কাজটা এটা হাতে ঘোরানো 8 নম্বর শাড়ি 2850 প্রাইসটা কিচ্ছু নয় 2850 মাত্র কালারটা ভীষণ ব্রাইট ইয়েলো ইয়েলো পরলে খুব ভালো লাগে তোমার ভালো রকম ব্লাউজ দিয়ে বা আমার রকম ব্লাউজ দিয়ে পরা যায় সাথেও খুব ভালো লাগে খুব ভালো লাগে একটু গায়ে ফেলে দেখিয়ে দিই তাহলে সপ্তমী সকাল পূজো শুরু আর যদি সিলভার টিস্যুর ব্লাউজ থাকে এটা পরে ভীষণ ভালোভাবে বিয়ে বাড়ি চলে যাওয়া যায় আর ব্লাউজ রানিং এ আরো সুন্দর লাগছে 8 নম্বর 2850 এবার আসবো 9 নম্বর শাড়ি এটাও তাই না এটাও তাই নাম্বার 9 এটা আসছে 9 নম্বর শাড়ি এই ধরনের শাড়ির হয়তো অনেক কালারও আপনারা পেয়ে যাবেন তার জন্য আপনাদের দেখানো হচ্ছে সেগুলোই বুকিং করুন নালে কালার নিয়ে খুব সমস্যা এটা হচ্ছে ক্যাডবেরি কালার এটা হচ্ছে ক্যাডবেরি টাইপের কালার ক্রস টোন অ্যাকচুয়ালি আঁচলের রাস এটা হচ্ছে গায়ের উপরে সিকুইন রয়েছে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা বলে দিই এটা খুঁজে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে 2850 এটা দেখালাম নাম্বার 9 9 নম্বর উইথ ব্লাউজ অরেঞ্জের টানাতে এখানে কিন্তু ব্ল্যাক ভরনা গেছে ক্যাডবেরি কালার এসেছে এবারে আসবো নাম্বার 10 10 নম্বর শাড়ি নাম্বার 10 যাদের যাদের শাড়ি পছন্দ হবে তারা চটপট চটপট বুকিং করবেন বুকিং নাম্বার কিন্তু যাচ্ছে সব শাড়ি ওর কাছে পাওয়া যাবে আর আশাটা খুব ইজি এটা হচ্ছে ক্যালকাটা গ্রিন কমার্শিয়াল কমপ্লেক্স একদম রাস্তার উপরে একদম বাইপাসের উপরে মানে আপনারা যারা আসবেন রুম নাম্বার A34 ব্লক 2 105050/2 সার্ভে পার্ক অজয়নগর এটা মেট্রো ক্যাশ এন্ড ক্যারির পরে কমার্শিয়াল কমপ্লেক্স ক্যালকাটা গ্রিন কমার্শিয়াল কমপ্লেক্স এটা তোমার মেট্রো ক্যাশ এন্ড ক্যারির পরে একদম মানে আপনারা যারা বাইপাস দিয়ে যাচ্ছেন মেট্রো ক্যাশ এন্ড ক্যারিকে রেখে তারপরে রুবিটাকে ক্রস করে মেট্রো ক্যাশ এন্ড ক্যারি মানে আমরা যদি এদিক দিয়ে যাই আর ওপাস থেকে আসলে ক্যাশ এন্ড ক্যারির আগে পড়ছে আগে পড়বে আর এই হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে তোমার একদম 10 নম্বর শাড়ি 2850 ওটা একটা কমার্শিয়াল কমপ্লেক্স সেখানে এইবারে আসছি 11 নম্বর তুমি এটা পরে যা হিট করেছিলে হ্যাঁ এটা আবার অন্যরকম দেখো এটা আবার সিসেল দিয়ে করা হয়েছে আচ্ছা না তুমি যেটা পরেছিলে সেটা তো ইমেটেরিয়ালে পাশে ছিল কতজন বুক করেছিল অনেক এখনো পর্যন্ত দিচ্ছি আচ্ছা বুঝতে পেরেছি এটা পাড়ে এবং আঁচলে কাজ এর মধ্যে সিলভার টিস্যু দিয়ে পেটাজারির কাজ হয়েছে আর এই যে এটা কিন্তু ঝিনুকের টুকরো এটা কিন্তু সিকুইন নয় এটা কিন্তু ঝিনুক সেটাকে পকেট করে বসানো মানে উল্টো দিকেও মানে এটা পকেট করে চুড়িতে ঘড়িতে কোনোভাবে আটকানো না কি ভালো ভীষণ সুন্দর দেখতে তুমি গায়ে ফেলো হ্যাঁ তোমার ব্লাউজের সাথে দেখো এটা গায়ে ফেলতেই হবে এটা নবমীর এটা নবমীর সাজ একদম নবমীর সাজ নবমীর রাতে দেখো আমরা এবারে পুজোটা পাড়ার পুজো জিন্দাবাদ একদম শাড়ি ফাড়ি কিনবো গুছিয়ে সাজুগুজু করে পাড়াতে বসে আড্ডা মারবো আমরা শাড়ি টাড়ি কিনবো না পুজোয় আনন্দ করবো না এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা বলে দিই এটা হচ্ছে নাম্বার 11 11 নম্বর 5450 5450 11 নম্বর এতে রানিং ব্লাউজ আছে কিন্তু কন্ট্রাস্টে পড়ুন এইবারে আসছি 12 নম্বর শাড়ি জাস্ট ওয়াও আমার এই শাড়ি এই শাড়িটা একটু দেখাবো এটা যে পিওর হ্যান্ডলুম এই হচ্ছে হ্যান্ডলুম মার্ক এই 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 কাপড়টা এই কাপড়ের টুকরোটা হ্যান্ডলুমের টুকরোটা শাড়িতে স্টিচ করিয়ে নেবেন এইখানে এই শাড়িটার হিস্ট্রি রয়েছে কে বুনেছেন কত সুতো আছে সব কিভাবে কাস্তে হবে সব কিছু আছে মানে আমার কাছে একটা তসর আছে আমি কাগজটা এখনো যত্ন করে রেখে দিয়েছি যে সেই তাঁতি কবে জন্ম তিনি কি কি কাজ করেছেন সব ডিটেলস ওই এরকম এইটাই হচ্ছে পিওর মেটেরিয়াল এটা হচ্ছে একদম পিওর পিওর মাসলিন যাকে বলে তুলো থেকে যে মাসলিন হয় সেই মাসলিন এটা এটা তলা থেকে এটা দেখাবো দেখি হ্যাঁ ভালো করে দেখি এটা অসম্ভব শাড়িটা এই একটা শাড়ি একটাই এটার কিন্তু সেকেন্ড পিস হবে না অনেক সময় দিতে হবে আর একদম হাতে ঘোরানো কাজ পার কি দারুণ গো
এবং এটা হচ্ছে 12 নম্বর শাড়ি 5560 মাসলিন চিকেনকারি নাম দিয়েছে, মানে লখনউ চিকেনের মতো দেখতে লাগছে শাড়িটা, মানে কোন বয়স বলবো না, সব বয়সে সবার শাড়ি, আর কি কোন ওজন নেই শাড়িটার। এটার প্রাইস হচ্ছে 5560 রুপিস, 5560 টাকা মাসলিন শাড়ি দেখালাম। আর এই হচ্ছে তার সঙ্গে ব্লাউজ, ব্লাউজটা হচ্ছে কটনের রয়েছে, কটন মাসলিন বাই কটন। এটা গেল হচ্ছে আজকের এপিসোডের 12। এবার আসছি 13 নম্বর, তুমি যে শাড়ি পরে আছো, তোমার কাছে আরো অনেক কালার নিশ্চয়ই পাওয়া যাবে না? এখন এই দুটোই বুক করো, এখন এই দুটোই আছে, এটাও সিঙ্গেলে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখো, এটা না স্কাই কালার, দারুণ লাগে বলো, দারুণ লাগে তো, ওই জন্য লোক সামলাতে পারলাম না, আসতেই আমি একটা নিয়ে নিয়েছি। হালকা শাড়ি, পরে ভীষণ আরাম, এবং এই শাড়িগুলো তোমার যা দাম, সে দামটাতে লোকের আরামই পাবে, 6800 মাত্র। আসল কথা বলি, এই শাড়িগুলো যে সরাসরি তাঁতের ঘরের সাথে ওর কাজ হয়, যার জন্য মাঝখানে কেউ নেই বলে 6800 আপনি শাড়িটা পাচ্ছেন, 6800। এটা বুঝতে হবে যে আপনি, এটা কিন্তু পিওর, একদম পিওর শিফন, পিওর জারির জন্য এটা ধরলে ঠান্ডা ব্যাপারটা পাবেন। 6800, 6800 নাম্বার 13, নাম্বার 14। আর যদি আপনারা মনে করেন এই শাড়ি অনেক চাই, আপনারা পেয়েও যাবেন। এবার ধরো, এটা হচ্ছে সেম পিস, যেটা মৌসুমী নিজে পরে আছে, সেম পিস, ও জানে ওর শাড়িটা নিয়ে আপনাদের বায়না হবে, তাই ও একটা রেখেছে, আর একজন পাবেন, আর একজন পরবেন। এটা হচ্ছে 14 নম্বর শাড়ি, নাম্বার 14, প্রাইসটা হচ্ছে 6800, 6800, 14 নম্বর উইথ ব্লাউজ। 15 নম্বর শাড়িটা হচ্ছে মটকা শিবরি, যে মটকা আমি পরে আছি, সেম মটকা এটার, এটা আমি একটা হলুদে পরি। আচ্ছা, তোমারই তো না? হ্যাঁ, ওইটা একটা চুনে চুনে, ওটা অন্য, এই মটকাটা, এই মটকাটা আলাদা, এটা আলাদা মটকা না, ওটা তোমার মনে হয় রেশমের টানায় মটকা ভরা, আর এটা হচ্ছে সিল্কের টানায় মটকা ভরা। এই মটকাটা হচ্ছে আমি এখন যে যেটা পরেছি সেটাই, আমি যে মটকাটা পরেছি সেই মটকার মধ্যে শিবরি করেছে, হ্যান্ডরোল মটকা, ওটা হচ্ছে পাওয়ার লুম মটকাতে, ঠিক। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, নাম্বার 15, মটকায় শিবরি, পাওয়ার লুম না, ওটা হচ্ছে মাসলি, হ্যাঁ হ্যান্ডলুম সবই, ওটা মাসলিন একটা না, হ্যাঁ মাসলিন আছে, ওই যে মাসলিনের সাথে মটকা আছে, আচ্ছা ওটা মাসলিনের সাথে, সিল্কের সাথে মটকা আছে, দামের জন্য ছিল সিল্কের সাথে, ওই জন্য ওটা দামটা একটু কম। আচ্ছা, ওটা 4150 সামথিং ছিল একদম, আর এটা হচ্ছে তোমার 6450, 6450। আমি যেটা, আমি যে শিবরিটা পরেছি ওটা হচ্ছে মাসলিনের টানায় মটকা ভরানো, ওটা হ্যান্ডরোল্ড মটকা, এটা হচ্ছে সিল্কের টানায় হ্যান্ডরোল্ড মটকা, কিন্তু এটার দামটা যেহেতু সিল্কের টানা আছে তাই দামটা বেশি, কিন্তু এটার মধ্যে আর না, এটার দাম বেশি হচ্ছে শিবরিটা হয়েছে, এটা পুরো শিবরিটা কিভাবে হয়েছে, এই বক্স করে করে ইক্কাতের মতো করা হয়েছে, এটা খুব টাফ কাজ। এবং এটা কি হতো, ধরুন এটা বেঁধে নিয়ে এখানে মটকার সাদা রংটাই থাকতে পারতো, প্রথমে বেঁধে শিবরি হয়েছে, তারপর সেটাকে আবার ডাই হয়েছে, কালার ডাই হয়েছে। এটা হচ্ছে ব্লাউজটা, ব্ল্যাক এন্ড গ্রিন, দারুণ লাগে দেখতে, এটা পুরোপুরি ব্ল্যাকও নয়, দেখো না, এটা কফি পাউডার কালার, পুরো এটা হচ্ছে কফি পাউডার কালার, অ্যাকচুয়ালি চারকোল ঘাসা। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6450, 16 নম্বর আমি পরে আছি, উইভিং মটকা, পিওর মটকা বাই মটকাতে, মানে সিল্ক বাই মটকাতে, এভাবে সিকুইনটা উইভ রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 16 নম্বর শাড়ি, 6890, সেম পিসি, আরেকটা দেখাবো রয়্যাল ব্লুতে, 17 নম্বর, এটা হচ্ছে রয়্যাল ব্লুতে, অ্যাকচুয়ালি রয়্যাল ব্লু বলছি ঠিকই, কিন্তু ওই মটকার নিজস্ব একটা কালার টোন থাকে। এটা হচ্ছে আজকের এপিসোডে, ভীষণ ভালো, এটা হচ্ছে 17 নম্বর, নাম্বার 17, 6890, নাম্বার 17, 17 নম্বর, 6890, এই হচ্ছে শাড়িটা, 6890, এক সেম পিস, আমারটা পার্পেলে, এটা রয়্যাল ব্লু, দুটোই আপনারা পেয়ে যাবেন। এইবারে আসছি 18 নম্বর, কি দারুণ গো শাড়িটা, কত রকম হতে পারে এটাই দেখো, এটাও মটকা আছে, মটকাতে জড়িয়েছে, পিওর সিল্ক মটকা, যেটা আমরা পড়েছি, এই যে মটকা পড়ে আছে দেখো, এইভাবে কত রকমের মটকা দেখো, এটা বাংলায় উইভ, হ্যাঁ আমাদের বাংলা, বাংলা একদম বাংলা শাড়ি, কি দারুণ। এটাও নবমীর রাত, এবং এটা হচ্ছে 6750 অনলি, 6750 মাত্র। এবং এটা দেখাচ্ছে হচ্ছে 18 নম্বর শাড়ি, নাম্বার 18, 6750 উইথ ব্লাউজ, এই শাড়িটা তো স্বপ্ন দেখতে হবে। এইবারে আসবো 19 নম্বর, মটকাটাও দেখো, এক এক রকম, মানে বাংলার উইভিং। এটা হচ্ছে 19 নম্বর, এটাতে পুরো হাতে ঘুরিয়ে কাজ হয়েছে আঁচলে, হ্যাঁ আঁচলটা ইয়ান ডাই করে নিয়ে এর মধ্যে হাতে ঘোরানো কাজ, আর এটা হচ্ছে ইক্কাতের এফেক্ট, দুটো সুতো গেছে আর কি,
কি ভালো লাগছে, সম্ভব ব্লু এন্ড গ্রিন দারুণ কালার এসছে। আর পিওর জারির একটা মুজো আছে এটাতে, মানে এই পাটটা মারা আছে, সেলফ এজটা। 8560 8560 নাম্বার 19 উইথ ব্লাউজ পিস, 19 নম্বর 8560 20 নম্বরে যাব, নাম্বার 20। এটা হচ্ছে মটকা মসলিন, আঁচলটা মসলিনে থাকবে, মসলিনের টানা থাকছে, আঁচলে পুরো হাতে ঘোরানো কাজ, আর বডিটা আছে বেজ টোন, আঁচলটা বেজ, র মটকা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে চন্দন কালার, চন্দন কালার, তার মধ্যে পুরো হাতে ঘোরানো কাজ, পুরো হাতে ঘোরানো কাজ, কাজটা নিয়ে কিছু বলবোই না, শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর, এবং প্রাইসটা হচ্ছে অনলি 6800, 6800 মাত্র। এবং এটা হচ্ছে 20 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। 21 নম্বর শাড়িটা দেখবো, বিদর্ভ তাসার, এটা হচ্ছে মানে এটা উইভিং তাসারটা, বিদর্ভ তাসার উইভিং তাসারটা। এটা অনেক সময় আপনাদের মনে হতে পারে এটা উড়িষ্যার, কিন্তু এটা উড়িষ্যার নয়, এটা একদম বিদর্ভ। আপনারা সবাই জানেন মহারাষ্ট্রের একটা প্রান্ত হচ্ছে বিদর্ভ, একদম পিওর সিল্ক মার্ক দেওয়া 21 নম্বর শাড়ি। যারা তসর পরতে ভালোবাসেন তারা তসরটা সংগ্রহ করে রাখবেন, পাটটা কিন্তু একদম কটনই হয় এখানে। আর এই হচ্ছে তসরটা, এটা তো আমি দিয়ে গায়ে দাও, তোমাকে এটা গায়ে দেবো, এটা লাল ব্লাউজ দিয়ে গায়ে দিয়ে একটা বড় লাল টিপ হাতে শাখা বলা, অসম্ভব স্মার্ট। আর তসরটাকে না কিছু বলবো না, বিদর্ভ আমার কাছে বেস্ট মনে হয়। এই এই হচ্ছে দেখুন, এখানে কিন্তু এইভাবে বুনুইটা হয়, তারপরে আবার ওই লাল রঙের সুতোটা চলে। প্রাইসটা হচ্ছে 6550 নাম্বার 21, 6550 উইথ ব্লাউজ পিস 21। এইবারে আসছে 22, 22 নম্বর, নাম্বার 22। কি দারুণ, কি দারুণ! আর তসরটাকে না ফিল করতে হবে। এটা হচ্ছে 22, আঁচলটার মধ্যে পুরোটা ওই পতাকা উইভের মতো করে উইভ, আর একদম এটা বিদর্ভ তাসার। এটা হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর শাড়ি, 6550 নাম্বার 22, 6550 22 নম্বর, 6550 উইথ ব্লাউজ। এবারে আসবো 23 নম্বর, এইটা নিয়ে আমার একটু বলার আছে। বলো বলো বলো। আচ্ছা, আমাকে কোনো এক দিদি বা বন্ধু যেই বলো, উনি বলেছিলেন যে কেটিয়া তো 3000 টাকা তো মানে সেম এখন পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তা আমার দামটা কেন একটু বেশি? তুমি হাত দিয়ে বুঝতে পারছো এটার কি কোয়ালিটি? আচ্ছা, আমি তার জন্য আর একটা নিয়ে এসেছি সেম, এটাও দেখো, দুটো হাত দিয়ে দেখো, এটা তো ভারী ভারী দেখতে তো সেম, হ্যাঁ, এটার দাম হচ্ছে 3000, কিন্তু আমি এটা রাখি না, আমি চাই আমার বন্ধু বা দিদি বা বোন, আমি আগে 3000 একটা দেখাই, হ্যাঁ একটু ভালো কোয়ালিটির, এটার মধ্যে বাম্পারের টানা আছে, আর কেটিয়াটা রয়েছে ঠিকই, কিন্তু কেটিয়ার কাউন্ট কম, ম্যাক্সিমামটাই কটনের কাউন্ট, 3000 টাকায় তো এটা 3000। আচ্ছা, এটা নাম্বার ছাড়া, এটা নাম্বার ছাড়া যদি কেউ বলে নিতে নিতে পারে, এটা একটাই পেয়ে যাবেন, 3000 এর একটা ও নিয়েছে আমি, হ্যাঁ আমি রাখি, সংগ্রহ করেছো দেখানোর জন্য, কেন আমার সন্দেহ থাকবে কেন মনে একটা, আমি কিন্তু কেটিয়া নিয়েছি ওর থেকে, একদম পরিষ্কার পরবো আমি ওর থেকেই কেটিয়াটা নিয়েছি। এটা কত লাইট ওয়েট, এটা লাইট ওয়েট আর ভীষণ ফ্যাশনেবল তো বটে, আর এটা ডিউরেবলও বটে, কারণ পিওর তোমার যখন কেটিয়া হবে পিওর রেশমের টানায় বা মাসলিনের সুতো টানা, তোমার তো মাসলিনের সুতো টানা রয়েছে, আর এটা হচ্ছে 4150, 3000 এর একটা দেখানো যে নাম্বার ছাড়া, হ্যাঁ সেম পিসি 4150, এটা হচ্ছে ব্লাউজটা, একটু দেখে নেবেন আপনারা, এটা 23 দেখালাম, কি দেখতে হলে কিন্তু কোয়ালিটি এক হয়, দাম আলাদা, এক জিনিস দেখতে দাম আর কোয়ালিটির ফারাক থাকবে, এই যেমন তুমি অর্গানিক লিনেন দেখো এর ফারাক নেই, প্রচুর ফারাক আছে, প্রচুর ফারাক আছে, এটাও 4150, এটা ব্ল্যাকে ছিল, এটা হচ্ছে হোয়াইটে, এটা হচ্ছে 24 নম্বর। তোমার কথা অনুযায়ী দিদিরা খুব ভালো বলছে, আমি তো কেটিয়া নিয়েছি, ও একটা পড়েছিল সেটাই আমি বুক করেছিলাম, যে ওটাই চাই, এই শাড়িটা কি ভালো, কি ভালো লাগছে, কি দারুণ শাড়িটা, এটা আগের বারে অনেক বুকিং এসেছিল, এবারেও অনেক বুকিং আসবে, কিন্তু ওই একজন দুজনই পাবেন, একজন দুজনই, একটু টাইম দিলে আমি করে দেব। প্রাইসটা হচ্ছে 4150 নাম্বার 24 উইথ ব্লাউজ। এবারে আসছে অর্গানিক, আমার সবাই খুব টাইম দেয়, আমার এই যে অর্গানিক লিনেন আপনারা কোনো জায়গায় এই জিনিসটা পাবেন না, এটা পাবেন হচ্ছে অথেন্টিকে, ও না ওর নামটার সঙ্গে ভীষণভাবে জাস্টিফাই করে, ওর নামটা তো অথেন্টিক বুটিক, তো অথেন্টিকেশনটা ভীষণ জরুরি, এটা পিওর অর্গ্যানিক লিনেন। অ্যাকচুয়ালি অর্গ্যানিক লিনেন কি, কেন অর্গ্যানিক লিনেন, একটা হাতে কাটা সুতোর ব্যবহার থাকে, কজন সেটা ব্যবহার করছেন, এবং হাতে কাটা সুতো যখন হাতে ঘোরানো কাজ হবে, হাতে বোনা হবে, তাতে বোনা হবে, তখন হ্যান্ডলুম মার্কটা পাবেনই পাবেন। এটা হচ্ছে কফি পাউডার কালার, ভীষণ সুন্দর, এটাও আমি গায়ে ফেলবো, এবং প্রাইসটা হচ্ছে 4350, শাড়ির ফিলটাই আলাদা,
4350 এটা পড়ে চলে যাবে কিন্তু এটা হচ্ছে 25 উইথ ব্লাউজ পিস এর মধ্যে একটা হাতে কাটা সুতো থাকবে, একটা লিনেন সুতো থাকবে, আর যখনই টানাতে হাতে কাটা সুতো হয়ে যাবে তখনই কিন্তু তার দাম বেড়ে যাবে। ভারণাতে যদি হাতে কাটা সুতো হয় তাহলে কাউন্টটা কম লাগে, এটা কিন্তু টানাতে হাতে কাটা সুতো, যার জন্য ওই ওই হ্যান্ডলুম মার্ক বা পড়বে। আর পিওর জারি, এটা হচ্ছে পিওর জারি, এটা মানে টেস্টেড জারি, যেটা 4350 নাম্বার 26 উইথ ব্লাউজ। আর এই হচ্ছে ব্লাউজটা, এই যে বারবারই বলছি না টানাতে দেখুন হাতে কাটা সুতোর ব্যবহার। 26 দেখালাম, 4350 অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি চালু হয়ে গেছে, মানে আমি দিচ্ছি, হ্যাঁ 2-3 মাস হলো আমি এটা চালু করেছি। সারা ভারতবর্ষ জুড়ে ক্যাশ অন ডেলিভারি, কিন্তু হোম ডেলিভারি চার্জ লাগবে। হোম ডেলিভারি চার্জ আর যে শিওর হয়ে যেন বুকিংটা করেন, কারণ এখন ধরুন আপনি কত দূর থেকে বুক করছেন, আপনি যদি কনফার্ম হয়ে বুকিং না করেন অত দূর থেকে শাড়িটা ফেরত আনা মুশকিল। তাই আপনারা ক্যাশ অন ডেলিভারি সারা ভারতবর্ষ জুড়ে পাচ্ছেন, একটু শিওর হয়ে বুকিং করবেন। এটা ব্ল্যাক, কিন্তু এটা ওই চারকোল ঘ্যাটা টোলটার, এগুলো সব হাতে ঘোরানো কাজ, এগুলো না এই যে পাতাগুলো দেখছেন একদম ইন্ডিভিজুয়াল হাতে ঘোরানো কাজ। আর তার সঙ্গে ব্লাউজ, এই ব্লাউজটা দিয়েই পরতে হবে, প্রত্যেকটার সঙ্গে কিন্তু এই হ্যান্ডলুম মার্ক থাকছেই থাকছে। এটা হচ্ছে একদম পিওর, মানে ভারত সরকার দ্বারা স্বীকৃত। প্রাইস হচ্ছে 4350 নাম্বার 27 28। ওয়াও, এটা হচ্ছে লিনেন বাই লিনেন, বাই লিনেন, এটা 28 28 নম্বর শাড়ি নাম্বার 28। কি দারুন, এটা তো হ্যান্ডলুম মার্ক, এটাও যেহেতু লিনেনের টানা, লিনেনের ভাঁনা, হাতে ঘোরানো কাজ। আর শাড়িটা কেমন অন্যরকম, কত অন্য মাত্রা পেয়েছে সিরিয়াসলি এই পাটটা। এবং এই শাড়িটা কিন্তু চকচকে নয়, শুধু পাটটা একটু ব্রাইট, বাট বডিটা কিন্তু চকচকে নয়, না চকচকে নয়। এবং এটা হচ্ছে তোমার 3850 নাম্বার 28 28 নম্বর 3850। এই যে এতক্ষণ আমি কনফিউজ ছিলাম, এই হচ্ছে সেই মডটা যেটা আমি পরি, আমি অনেকদিন পরি না, আবার পরতে হবে আমার। এটা হচ্ছে একদম হ্যান্ডলুম, হ্যান্ডলুম একদম পিওর হ্যান্ডলুম, হ্যান্ডরোল্ড মটকা, হ্যান্ডরোল মটকা, হ্যান্ডরোল্ড মটকায় না আরামটা পাওয়া যায়। আচ্ছা এটা কিন্তু হ্যান্ডরোল টিস্যু মটকা, টিস্যু মটকা, এটা টিস্যু মটকা, তুমি যেটা, হ্যাঁ আমার জন্য না নরমাল মটকা, কিন্তু এটা টিস্যুটা তুমি রেখে রেখে পাটটাতে শিবরি করেছো, কি দারুণ হয়েছে, ভীষণ স্মার্ট হয়েছে শাড়িটা। এটা হচ্ছে 29 নম্বর শাড়ি 4250 নাম্বার 29 4250 উইথ ব্লাউজ 29 নম্বর। এবার আসছে 30 নম্বর, এটা ওই ব্লু এর উপরে, একটু কপিন ব্লু স্টাইলের টোনটা এসছে না, একটু ওই রকম ওই রকম। আর তার সঙ্গে রানীর গল্প, মানে পার্পল ঘাসা কালারটা আঁচলটা রানীতে, এই আসছে দুদিকের পাড় এরকম ভাবে টেম্পলে, টিস্যু লিনেনে শিবরি, শিবরিটা করতে কিন্তু খাটনি আছে প্রচুর। আর তার সঙ্গে ব্লাউজটা, প্রাইস হচ্ছে 4250 নাম্বার 30 31। এটা মটকা বেনারসি, দেখো 31 কি ভালো কালার, পুজো একটু ব্রাইট ব্রাইট একটু লাগবে একদম। এটা না ফুসিয়া পিঙ্কের সঙ্গে অরেঞ্জ। আচ্ছা ব্লাউজটা পরে দেখাই, এটা হচ্ছে আঁচল, প্রাইসটা হচ্ছে 3750 একদম মটকা বেনারসি, ফুসিয়া পিঙ্ক এন্ড অরেঞ্জ, কালারটা কিন্তু খুব ব্রাইট। আমার ব্লাউজ সাদা বাট তবু আমি রংটাকে রেজিস্ট করতে পারলাম না। আর খুব মিনিমাম প্রাইসে ওর কাছে আপনি সব পাবেন, সিল্ক পাবেন, সিল্কে অ্যাসিড পেন্টিং থেকে বাটিক থেকে সবই রয়েছে, দশরে কাঁথা গুজরাটি সব পাবেন। এটা 31 নম্বর, প্রাইস হচ্ছে 3750 3750 31 নম্বর উইথ ব্লাউজ। আচ্ছা এই মটকা কিন্তু বেনারস মটকা বেনারসি, মটকা বেনারসি আমাদের বাংলাতেও একটা হয় কিন্তু বেনারস মটকা বেনারসি। এইবারে আসছে, ওটা ছিল হচ্ছে 31 32 একটু দেখিয়ে দেবো, হ্যাঁ 32। এটা হচ্ছে আঁচল, কালারটা সব কটা কালার একটু মানে ব্রাইট কালার আর কি। এটা হচ্ছে 32, প্রত্যেকটাতে পাড় দুদিকে, আর এর ব্লাউজটা দেখায় কন্ট্রাস্ট হচ্ছে আট পাড়ের সঙ্গে। এটা হচ্ছে 32 5, প্রাইস হচ্ছে 3750। আপনারা যারা আসতে চাইছেন পৌঁছে যান ক্যালকাটা গ্রিন কমার্শিয়াল কমপ্লেক্স, এখানে আপনারা আসতে পারবেন। ঠিকানাটা হচ্ছে রুম নাম্বার A34 ব্লক 2, এটা হচ্ছে ঠিকানা মানে ওই কমার্শিয়াল কমপ্লেক্সের রুম নাম্বার 34 ব্লক 2। আমাকে একটু আসার আগে ফোন করে দিলেও হবে, আমি রোববার বন্ধ থাকে তোমার, হ্যাঁ হ্যাঁ রোববার বন্ধ, আর সোম থেকে শনি প্রতিদিন খোলা। টাইমিংটা একটু বলে দাও, ওই 12টা থেকে বিকেল রাত 6:30 সন্ধ্যে, হ্যাঁ এই সময়টা একটু ফোন করে আসবেন। 33 33 নম্বর দেখালাম, 3750 নাম্বার 33 উইথ ব্লাউজ হতেই পারে,
আর এটা হচ্ছে সপ্তমীর সন্ধে, এটা আসছে একটু আগে বলছিলাম না, সিল্কে বাটিক পাবেন, সিল্কে হ্যান্ড পেন্টিং পাবেন, প্রিন্ট পাবেন, তো আজকে ও বাটিক দেখাচ্ছে। বাহ, প্রজাপতি প্রজাপতি। তবে এই শাড়িগুলোর জন্য কিন্তু অনেকটা অপেক্ষা করতে হবে, কারণ এখন যা ওয়েদার, কখনো কখনো বৃষ্টি, তাই এই শাড়ি বাটিক দেখার জন্য আসুন, এসে দেখে নিন। 35 নম্বর, এটা হচ্ছে 4800, 4800 টাকা, এটা হচ্ছে 35 উইথ ব্লাউজ পিস। 35 এর পরে যাব 36, এটা হচ্ছে 36 নম্বর, নাম্বার 36, এটা হচ্ছে 36। এই বাটিকটা দেখার মতো বাটিকটা, বাহ, এবং দাম হচ্ছে মাত্র 4800। যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে তারা চটপট চটপট বুকিং করবেন, কলকাতার বন্ধুরা শাড়ি আপনারা পেয়ে যাবেন। এখন সারা ভারতবর্ষ জুড়ে ক্যাশ অন ডেলিভারি। এর আঁচলটা হচ্ছে খুব কালারফুল, কলকাতায় গেছে, আর বডিটা আসছে ভাবে ক্র্যাকের সঙ্গে। এটা হচ্ছে 37, 37 নম্বর শাড়ি, নাম্বার 37, প্রাইস হচ্ছে 4600, 4600 উইথ ব্লাউজ পিস। 37, 38 এবার লখনৌ চিকেন, একদম ওখানকার কাজ, মানে একদম লখনৌ চিকেন, লখনৌ থেকে হয়ে আসা ওখানকার শিফনের উপরে কাজ এটা। এবং এর মধ্যে না কাজটা দেখুন কি সুন্দর করে গেছে, এই যে এই জায়গাটা একটা সবুজ দিয়ে, সবুজ সুতো দিয়ে কাজটা করা হয়েছে লেহের করে। 30, এটা হচ্ছে তোমার 38, 38 নম্বর, 4800, 4800, 38 নম্বর, পার ধরে পুরো কাজটা যাচ্ছে ভেতরে বুটি, আর প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ পিস, এটা অফ হোয়াইট কালার একদম। 38, 4800, কুচিতে গুজবেন সেইটুকু বাদ দিয়ে বাদ বাকি পুরোটা কাজ 6050। হ্যাঁ, এটা হচ্ছে 39, 39 নম্বর, আর ব্লাউজের হাতাতে এইভাবে যাচ্ছে কাজটা, একদম তুমি যে হলুদটা পরেছো একদম এরকম। আচ্ছা, এবার আসছে 40 নম্বর হোয়াইটে, একদম ধবধবে সাদা 40 নম্বর, অল বডিতে কাজ 6050, 6050, এটা হচ্ছে 40 নম্বর, নাম্বার 40, অল ওভার ওয়ার্ক, নাম্বার 40, আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস। 41 এ যাব, 41 নম্বর শাড়ি, এটা মাহেশ্বরী কাটন, মাহেশ্বরী কাটন, এর উপর প্যাচওয়ার্ক করা, মানে এর উপরে তোমার কলমকারীর পার বসেছে, টাসেল বসেছে, লটকান হয়ে বসেছে, বা অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, দুটো পার বসানো হয়েছে, একটা ডিজাইনার পিস হয়েছে। এবং প্রাইস হচ্ছে 2950, নাম্বার 41, 2950, 41 নম্বর, আর এই এটা ব্লাউজ পিস নেই, না না, এটা 41 নম্বর, 2950, ওই ওই কনসেপ্টেই পরপর শাড়িগুলো দেখাবো। 42 নম্বর, 42, এটাকে এগুলো না ডিজাইনার পিস, মানে ইয়াং মেয়েরা একটু কুর্তি টুর্তি দিয়ে পরলে ভালো ভালো লাগবে, এটা হচ্ছে 42, আর প্রত্যেকের কাছে এরকম ডিজাইনার ব্লাউজও রয়েছে। 42 দেখালাম, প্রাইস হচ্ছে 2950, আর ব্লাউজ পিস নেই, বারবারই মনে করিয়ে দিই এইগুলোতে। 42 এর পরে যাবো 43, এগুলো একদম ডিজাইনার পিস 43, তবে এই শাড়িগুলোও কিন্তু অপেক্ষা করলে পেয়ে যাবেন। কটনটা কি ভালো, ভালো কটনটা, আমার প্রত্যেক মাসের প্রথম সোমবার, প্রতি মাসের প্রথম সোমবার সকাল 11টার অনুষ্ঠান, কেউ মিস করবেন না, থার্ড বৃহস্পতিবার, আচ্ছা প্রতি মাসের প্রথম সোমবার আর তৃতীয় বৃহস্পতিবার দুটোই 11টা, আপনারা কেউ মিস করবেন না, প্রতি মাসের প্রথম সোমবার আর তৃতীয় বৃহস্পতিবার। তো আবার আমাদের প্রথম সোমবার সেপ্টেম্বরে দেখা হচ্ছে, আবার তৃতীয় বৃহস্পতিবার থাকছে, আর দুটো এপিসোডই থাকছে, তোমার হিসেবে মধ্যে তিনটে এপিসোড থাকবে পুজোর আগে। প্রতি মাসের প্রথম সোমবার সকাল 11টা এবং তৃতীয় বৃহস্পতিবার
সকাল 11টায় অনুষ্ঠান, তাহলে আবার দেখা হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সোমবার। ভালো থাকবেন সকলে, হোলসেলাররাও যোগাযোগ করবেন। না, হোলসেল যোগাযোগ করবেন, নমস্কার।